অভিযানে এডিস মশা কমলেও অন্য মশার উৎপাত থেকে যাচ্ছে এমন অভিযোগ নগরবাসীর। এডিস মশার লার্ভা ধ্বংসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিরুনি অভিযানকালে এমন অভিযোগ করেন তারা। অন্য মশা নিধনের কার্যক্রম শুরু হবে বলে জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। বিস্তারিত মিনালা দেবার রিপোর্টে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এডিস মশার লার্ভা নিধনে চলছে চিরুনি অভিযান। 54টি ওয়ার্ডে এই অভিযান চলবে টানা 10 দিন। নগরবাসীর অভিযোগ, এমন অভিযানে এডিস মশা কমলেও অন্য মশার জ্বালায় অতিষ্ঠ তারা। মশারি টাঙ্গিয়ে পড়তে বসি, সেইটা মে কামড়ায় না, আর যেটা মে না বসিয়ে পড়তে বসি সেইটা মে কামড়ায়। করোনার ভিতরে এদের আগে কিছু আজকে একটু ইঠি দিয়ে গেছে, ধুমে ঠুমে হওয়ার পরে আর কোনো দেখা সাক্ষাৎ তাই নেই। কার্যক্রমে কিছু সমন্বয়হীনতা আছে বলে স্বীকার করলেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জরিমানা জোর না দিয়ে মানুষকে সচেতন করছেন তারা। যে ভাষায় পাওয়া যায় সেই ভাষায় আমরা স্টিকার লাগিয়ে দিই এবং যে এবং সেটা দৃশ্যমান স্থানে লাগানো থাকে। কোথাও কোথাও কিছু কিছু আছে ভুলভ্রান্তি, সতর্ক চিঠি দিয়ে দিতেছি, পরবর্তী পাওয়া গেলে তার কাছে জরিমানা, জেল জরিমানার ব্যবস্থা করা হবে। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, বারবার অভিযানের ফলে মশার উপদ্রব কিছুটা কমেছে, মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জনগণ সচেতনতার মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং এই ধারাবাহিকতায় কিন্তু আমরা এখন এডিস মশার প্রকোপটা কিন্তু অনেক কমিয়ে রাখতে পেরেছি। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।